রাতে দাও তোলে ও হয় মন একজনের সুর তোলে একবারে ও হয় মন আরেকজনে বসলি রাতে তাল তোলে ও হয় আবার বেসুর সুর ধরে দেখো কোন জনা কোন জনা বেসুর সুর ধরে দেখো কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মাল খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় গোড়ার লাগা মাল খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় গোড়ার লাগা তোমার ঘরে বস করে ভালো ভালো গান হবে এখানে বন্ধুরা আমরা চলে এসেছি। আচ্ছা আমাদেরকে যারা শুনছো সবাই আমাদেরকে কমেন্ট করে জানাও অনেকদিন পর আমাদেরকে পেয়ে তোমাদের কেমন লাগছে। আমরা স্টুডিওতে আজকে পরিচয় করে দিচ্ছি কিছু বিশেষ মানুষের সাথে, আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন মাঝখানে এসে উপস্থিত হয়েছেন বুলবুল ললিত কলা একাডেমির চেয়ারম্যান এবং কো-অপারেটর। আমরা সরাসরি গানে চলে যাচ্ছি, ধন্যবাদ। বুলবুল গেট রেডি টু সিং, ওকে চেক মিউজিক। যদি জানতাম তবে মন ফিরে চাইতাম এই জালায়ার প্রাণে কাম ব্যাক সিয়াম সময় সংক্ষিপ্ত। আগে যদি জানিতাম স্টুডিওতে গুপ্তামে মন ফিরে চাইতাম সদস্য আপনার যা নির্দিষ্ট সময় সেই সদস্য
ধন্যবাদ দর্শক, একটু বলছি আছে, ধন্যবাদ। এই যে আপনারা এতক্ষণ যার কণ্ঠে গান শুনলেন দিচ্ছি, তিনি হচ্ছে বুলবুল ললিত কলা একাডেমির একজন নবীন শিক্ষার্থী, আমাদের ছোট্ট বন্ধু মোতালেব। আমরা আমাদের আজকের এই স্টুডিওতে আমরা তাকে আদর করে নাম দিয়েছি ললিত কলা। তো এই বিষয়ে দর্শকদের মতামত আমরা জানতে চাচ্ছি, দর্শকরা কিভাবে দেখেন বিষয়টি। আমরা চলে যাচ্ছি, আমার নাম ছিল হচ্ছে বিজ্ঞানী। স্টুডিওতে আবার ফিরে আসলাম আমরা গান শেষে। তো যাই হোক, ধন্যবাদ মোতালেব আমাদের সাথে এসে আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের আজকের এই বিশেষ স্টুডিও আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 97তম জন্মবার্ষিকী উপলক্ষে। দুঃখিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের একটি বিদ্যাপীঠ, এবং আজকে সেই জন্মদিনকে উৎসর্গ করতে চাই আমরা। আজকের স্টুডিও থেকে আমরা স্মরণ করতে চাই মুক্তিযুদ্ধের সেই সব সন্তানদের যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা জানতে চাচ্ছি, আমাদের আজকে মাঝখানে একজন গেস্ট এসে উপস্থিত হয়েছেন, আমাদের ছোট্ট বন্ধু সিয়াম, যিনি বাংলাদেশের আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান বুয়েট থেকে এসেছেন। আমি জানতে চাচ্ছি আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনি কিছু বলেন। আমি বিশ্ববিদ্যালয়, আমরা শুনতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। সিয়াম প্লিজ। দর্শক, ইজ আউট অফ কন্ট্রোল, আমরা দুঃখিত, নেটওয়ার্কের বাইরে আছে। যাই হোক, এখন আমরা আবার কথা বলবো এই বিষয়টি নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন চলে যাচ্ছি একটি গানে, আমাদের মাঝখানে গান পরিবেশন করবেন আমাদের আজকের এই সঙ্গীত অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শিল্পী ললিত কলা। আরে বিল্লাল, সবাই এরকম ফোন দিয়ে বলতে এই সুবা বিল্লাল ললিত কলা ওইখানে কমেন্ট কর যে মিউজিক রুমে মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে, মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমারে হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে, মনে পড়ে যা ললিত কলা, মনে পড়ে যা